কঠোর লকডাউনে খোলা থাকবে 6 ঘন্টা কাঁচা বাজার। সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার খোলা থাকবে। প্রজ্ঞাপনে এই কথা উল্লেখ করা হয়েছে। করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি ঠেকাতে 14 এপ্রিল থেকে 1 সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার 12 এপ্রিল দুপুর 12টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে। লকডাউন চলাকালে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে বলে প্রজ্ঞাপনে একথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনে এই বিষয়টি নিশ্চিত করবে। সর্বাত্মক লকডাউনে যেসব জিনিস মেনে চলতে হবে: 1. সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ, স্থলবন্দর এবং তৎসংলগ্ন সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। 2. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি থাকবে। 3. সব ধরনের পরিবহন, সড়ক, নৌ ও অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা এবং জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। 4. শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের স্বশব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থায় আনা নেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 5. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিবহন সেবা যেমন কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি খাদ্যশস্য এবং খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বিমানবন্দর, স্থল বন্দর, নদী, সমুদ্র বন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, সরকারি বেসরকারি গণমাধ্যম, প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়া, বেসরকারি সরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য অত্যাবশ্যক পণ্য ও সেবা সঙ্গের সংলগ্ন সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতাভূত থাকবে। 6. খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করা যাবে। শপিং মল সহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। 7. অতি জরুরি প্রয়োজন ছাড়া ঔষধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন, সদ্গা ইত্যাদি কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। 8. কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে।